তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শফিউল কুলের ঘটনা একেবারে রাজনৈতিক কারণে খুন বলে তারা দাবি করছেন। তাদের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দল এখান থেকে মাটি হারিয়ে তারা এই খুনের রাজনীতি নেমেছেন, যদিও বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা তৃণমূলের অন্তর্কলহ বলেই বলা হচ্ছে। ঠিক কী কারণে খুন পুলিশ এখন তদন্ত করে দেখছে, ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে এই খুন না রাজনৈতিক কারণে খুন, সেটাই এখন পুলিশের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। ক্যামেরায় অনির্বাণ বাগজীর সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।